সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে। জয় যীশু। আসুন আজকে যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তা হলো যে আমরা কিভাবে আত্মিক জীবনকে আমরা রক্ষা করতে পারি। আমাদের যে আত্মিক জীবন আছে সেই জীবনকে আমরা কিভাবে রক্ষা করতে পারি সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই আসুন সর্বপ্রথমে আমরা পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তারপরে আজকের বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। স্বর্গের পিতা, আমাদের পরিত্রাণকারী প্রভু, আমাদের রক্ষাকারী প্রভু, তোমাকে ধন্যবাদ দিই আরেকটি নতুন দিন নতুন সময় তুমি আমাদের জীবনে দিলে, তাই তোমাকে ধন্যবাদ দিই। আর প্রভু এই দিনে প্রভু তোমার বাক্যের মধ্যে দিয়ে তুমি প্রভু আমাদেরকে বুঝতে সাহায্য করো যে কীভাবে আমাদের আত্মিক জীবনকে আমরা রক্ষা করতে পারি। সে বিষয় সকল বোঝার জন্য প্রভু তোমার পরিচর্যার দ্বারা তুমি পরিচালনা করো। সকলে যারা যুক্ত হয়েছে প্রভু প্রত্যেকের জীবনে তুমি কথা বলো, সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা একমাত্র জীবিত যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতেশ্বর তিনি আমাদের আত্মিক জীবন কীভাবে আমরা রক্ষা করতে পারি সে বিষয় আজকে আমাদেরকে আজকে যে বিষয় নিয়ে বলতে চাই। প্রথম যে বিষয় যে আমাদের আত্মিক জীবন কীভাবে আমরা রক্ষা করতে পারি তা হলো আমাদের এই জগতের মধ্যবর্তী যিনি অপেক্ষা সর্বাপেক্ষা তিনি মহান, সে পিতা ঈশ্বরকে আমাদেরকে ডাকার দরকার আমাদের আছে। আমাদের এই জগতের মধ্যবর্তী যদি সর্বাপেক্ষা মহান যিনি যিনি তাকে আমাদেরকে ডাকতে হবে। তিনি কে? তিনি আমাদের ঈশ্বর। প্রথম যখন চার অধ্যায় চার পদে বলে, বৎসেরা তোমরা ঈশ্বর হইতে এবং উহাদিগকে জয় করিয়াছ, কারণ যিনি তোমাদের মধ্যবর্তী তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান, আমেন। হালেলুয়া। আজকে আমাদের পিতেশ্বর তিনি বলেন যে বৎসেরা আমাদেরকে তিনি ডাকেন এবং তিনি বলেন যে তোমরা ঈশ্বর হইতে। আমরা যারা প্রভুকে যীশুকে আমরা ডেকেছি তারা হলেন ঈশ্বর হইতে। কীভাবে ঈশ্বর হইতে? প্রথম যখন একা যখন এক অধ্যায় বারো পদে যদি আমরা দেখি, যখন তার এক অধ্যায় বারো পদে বলছে যারা প্রভু যীশুকে বিশ্বাস করেন তারা ঈশ্বর হইতে ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা পান, আমেন। হালেলুয়া। তাই আমাদের পিতেশ্বর তিনি আমাদেরকে বলছেন যে বৎসেরা তোমরা ঈশ্বর হইতে। আমরা ঈশ্বর হইতে যারা প্রভু যীশুকে আমরা বিশ্বাস করি, প্রভু যীশুর চরণতলে আমাদের জীবন সমর্পিত করি, প্রত্যেককে ঈশ্বর হইতে যাত পিতেশ্বর তিনি আমাদেরকে সেই অধিকার দিয়েছেন। আর বলছে তুমি উহাদিগকে জয় করিয়াছ, কারণ যিনি তোমাদের মধ্যবর্তী তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান। এই জগতে মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান তিনি হলেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট। তাই আমাদের মনে রাখতে হবে আমাদের আত্মিক জীবন আমরা কীভাবে আমরা রক্ষা পেতে পারি। এই জগতে যিনি মহান তিনি হলেন যীশু খ্রিস্ট, আর তাকে আমাদেরকে অনুসরণ যদি আমরা করি আমাদের আত্মিক জীবন আমরা রক্ষা করতে পারি। দুই নম্বর বিষয় আমাদের মনে রাখতে হবে যে এই জগতে যিনি সমস্ত জ্ঞান আমাদেরকে দিয়ে থাকেন সেই জ্ঞান যিনি দিয়ে থাকেন তিনি হলেন যীশু খ্রিস্ট। তাহার আজ্ঞাবহ হওয়ার প্রয়োজন আছে, সেই আজ্ঞাবহ যদি আমরা হতে পারি আমাদের আত্মিক জীবন থেকে আমরা রক্ষা করতে পারি। কি জ্ঞান আমাদের তিনি দিতে চান সে বিষয় সকল আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো দ্বিতীয় করিন্থীয় দশ অধ্যায় চার পাঁচ পদ, সেখানে লেখা আছে আমাদের যুদ্ধের অস্ত্র শস্ত্র মাংসিক নহে, কিন্তু দুর্গসমূহ ভাঙিয়া ফেলিবার জন্য ঈশ্বরের সাক্ষাতে পরাক্রমে
আমরা বিতর্ক সকল এবং ঈশ্বর জ্ঞানের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত উচ্চ বস্তু ভাঙ্গিয়া ফেলিতেছি এবং সমুদয় চিন্তাকে বন্দী করিয়া খ্রিস্টের আজ্ঞাবহ করিতেছি। আমেন, হালেলুয়া। আমাদের পিতৃঈশ্বর তিনি বলেন যে আমাদের আত্মিক জীবন কিভাবে আমরা রক্ষা করতে পারি, সেখানে আমরা যদি দেখি বলছি আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র কিন্তু মানসিক নহে, যে আমরা মানসিক দেহ দিয়ে আমরা যুদ্ধ আমরা করি, কিন্তু সমস্ত দুর্গ আমরা ভাঙিয়ে ফেলিবার জন্য ঈশ্বরের সাথে পরক্রমে আত্মিকভাবে বলছে সমস্ত বিতর্ক যা আছে ঈশ্বরের জ্ঞানের বিরুদ্ধে যে কোনো বিষয় উত্থাপিত হয় সমস্ত বস্তু আমরা ভেঙে ফেলি, সমুদয় চিন্তাকে আমরা বন্দী করতে আমরা পারি যদি আমরা ঈশ্বরের আমাদের যীশু খ্রিস্টের আজ্ঞাবহ আমরা হই। তাই আমাদের মনে রাখতে হবে যে আমরা আমাদের আত্মিক জীবন কিভাবে রক্ষা করতে পারি, যদি ঈশ্বরের আজ্ঞাবহ হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের বাক্যের আজ্ঞাবহ হয় আমরা যদি ঈশ্বরের বাক্য আমরা প্রতিনিয়ত পাঠ করতে পারি, সে মধ্য দিয়ে কিন্তু সমস্ত বিতর্ক সকল এবং ঈশ্বরের জ্ঞানের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত বস্তু সকল আমরা ভেঙে ফেলতে পারি, সমুদয় চিন্তাকে আমরা বন্দী করতে পারি এবং আমাদের আত্মিক যে পরাক্রমী ক্ষমতা ঈশ্বর হইতে আমরা পাই সে মধ্য দিয়ে কিন্তু সমস্ত শয়তানের দুর্গসমূহ আমরা ভেঙে ফেলতে পারি, আর সে মধ্য দিয়ে কিন্তু আমাদের আত্মিক জীবন আমরা রক্ষা করতে পারি। পিতৃঈশ্বর তিনি বাক্যে বলেন, তিন নম্বর বিষয়, আমাদের যিনি সত্যের পতাকা, যিনি সত্য ঈশ্বর, তার চরিত্র যদি আমরা দেখি সেই চরিত্রের মধ্যে আমরা কোনো মন্দ বিষয় দেখতে পারি না। আমরা তার জীবন মধ্য দিয়ে যদি দেখি সে বিষয় দিয়ে আমরা দেখি যে কতটা সত্য বিষয় তিনি প্রকাশ করে গেছেন, যে সত্য আমরা আর কোথা দিয়েও আমরা পাই না। সেই সত্যর পতাকা, সত্য পতাকাকে আমরা যদি আঁকড়ে ধরতে পারি তাহলে আমাদের আত্মিক জীবন আমরা রক্ষা করতে পারি। সেই সত্যের পতাকা কি? তিনি হলেন যীশু খ্রিস্ট। তিনি বলছেন আমি সত্য। যখন সত্য অধ্যায় ছয় পদে প্রভু যীশু তিনি বলেন আমি সত্য। আমেন। তাই গীত সঙ্গীত ষাট অধ্যায় চার পদে বলছেন, যাহারা তোমাকে ভয় করে তুমি তাহাদিগকে এক পতাকা দিয়াছ যেন তাহা সত্যের পক্ষে তুলিয়া ধরা যায়। আমেন। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে আমাদের আত্মিক জীবন রক্ষা করতে গেলে আমাদেরকে সত্যের পতাকা আমাদেরকে তুলে ধরতে হবে, যে সত্যের পতাকা তিনি হলেন যীশু খ্রিস্ট। তাই বলছে তোমার প্রিয়রা যেন উদ্ধার পায় তোর জন্য তুমি নিজেও আর দক্ষিণ হস্ত দ্বারা পরিত্রাণ করো, আমাদেরকে উত্তর দেও। আমেন, হালেলুয়া। আর তিনি আমাদেরকে পরিত্রাণ আমাদেরকে দেয়। তাই শেষে বলতে চাই যে আমাদের সময় কখনো দুঃসময় আসতে পারে, আমাদের দিন কখনো কুদিনে আমরা পড়তে পারি, আর সেই সময় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ঈশ্বরের সমগ্র যুদ্ধ সজ্জা নিয়ে, ঈশ্বরের সমস্ত যুদ্ধ সজ্জা যা আমাদের সত্যের কোটি বন্ধনীতে আমরা যেন বদ্ধ কোটি হই এবং ঈশ্বরের সুসমাচার ঈশ্বরের বাক্য যেন আমাদের জীবনে থাকে, পবিত্র আত্মার ধারালো অস্ত্র আমাদের জীবনে যেতে থাকে, সে মধ্য দিয়ে আমরা কিন্তু কুদিনে প্রতিরোধ করতে পারবো, দুর্দিনে আমরা কিন্তু সেই সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করে থাকলে আমরা কিন্তু আমাদের আত্মিক জীবন থেকে আমরা রক্ষা পেতে পারি। তাই বাক্যে বলে এফেসিয় ছয়ের পদ, এই জন্য তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা গ্রহণ করো যেন সেই কুদিনে প্রতিরোধ করিতে এবং সকলেই সম্পন্ন করিয়া দাঁড়াইয়া থাকিতে পারো। আমেন, হালেলুয়া। তাই আমাদেরকে বলছে যে ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা আমরা গ্রহণ করি যেন সেই কুদিনে প্রতিরোধ করতে পারি এবং সকলেই সম্পন্ন করিয়া দাঁড়াইয়া থাকিতে পারো, এবং আমরা যাতে সেই আমাদের স্থানে আমরা দৃঢ়ভাবে স্থায়ীভাবে দাঁড়িয়ে থাকতে পারি এবং সত্যের পতাকা আমাদের যীশু খ্রিস্টকে তুলে ধরতে পারি, সেই অনুগ্রহ দয়া আমরা ঈশ্বর থেকে আমরা পেতে পারি। তাই সেইভাবে কিন্তু আমরা আমাদের আত্মিক জীবন আমরা রক্ষা করতে পারি। আসুন আজকে আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই
যে আমরা কি আমাদের আত্মিক জীবন রক্ষা করতে আমরা চাই, আমাদের আত্মিক জীবন রক্ষা করার প্রধান অস্ত্র কি, তা হলো ঈশ্বর বাক্য এবং আমাদের প্রভু যীশু খ্রিস্ট। আমরা মনে রাখি এই দুই বিষয় আমাদের জীবন থেকে আমরা যেন না ত্যাগ করি। যদি আমরা ত্যাগ করি তাহলে আমাদের আত্মিক জীবন থেকে আমরা রক্ষা পাবো না। যদি আমরা গ্রহণ করি, আমাদের জীবনে আমরা রাখি, তাহলে আমাদের আত্মিক জীবন থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। ঈশ্বর তার পক্ষে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু।